সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেতা রাহুল দেব বসু। কীভাবে মারা গেল সে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ অভিনেতা রাহুল দেব বসু, যিনি বাজল তোমার আলোর বেণু ধারাবাহিকে অভিনেত্রী শ্যামুক্তি মুদলির বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও প্রথমা কাদম্বিনী, বজগোবিন্দ, সাগরজ্যোতির মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। তাছাড়াও বড় পর্দায় বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। পজিটিভ হোক বা নেগেটিভ, সব চরিত্রে নিজেকে মেলে ধরার ক্ষমতা রাখেন রাহুল দেব বসু, পেয়েছেন প্রশংসাও। তবে এক সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন, বাংলার সিরিয়াল পুরো দস্তর অভিনয় করতে আগ্রহী নন ছোট পর্দার এই অভিনেতা। তবে এবার বিরতি কাটিয়ে আবার বাংলা ধারাবাহিকে ফিরলেন অভিনেতা রাহুল দেব বসু। স্টার জলসার নবাব নন্দিনী ধারাবাহিকে প্রথম দিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি টাকার জন্য নন্দিনীর সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছিলেন। এরপর তাকে আবার দেখানো হলো ধারাবাহিকে, সেই চরিত্রেই আবার ফিরিয়ে আনা হলো। বিলেন হয়েই নবাব নন্দিনী ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন রাহুল। বড়পতির সঙ্গে ষড়যন্ত্র করেই নবাব আর নন্দিনীর বিচ্ছেদ ঘটাতে আগমন হয়েছে তার। তবে এবার গল্পে দেখানো হবে যে বড়বৌদির চক্রান্ত ব্যস্তি দেবে নন্দিনী, নন্দিনীকে খুন করতে গিয়ে সেই মারা যাবে। তবে অনেকে গুঞ্জন উঠাচ্ছে যে রাহুল দেব বসু নাকি বাস্তবে মারা গিয়েছে। বন্ধুরা, রাহুল দেব বসু বাস্তবে নয়, সামনেই তাকে দেখানো হবে নবাব নন্দিনী সিরিয়ালে, সে মারা যাবে। তোমরা কে কে এই পর্বটি দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।